সবাইকে স্বাগতম। আমরা 11 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেয়া আছে দ্য ব্যাংকার্স ডিসকাউন্ট অন এ সাম অফ মানি ইজ 72 রুপি অ্যান্ড দ্য ট্রু ডিসকাউন্ট অন দ্য সেম সাম ফর দ্য সেম টাইম ইজ 60 রুপি, দ্য সাম ডিউ ইজ হোয়াট। এখানে ব্যাংকার্স ডিসকাউন্টের পরিমাণ দেওয়া রয়েছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর, এবং সেটা হচ্ছে 72 রুপি, এবং ট্রু ডিসকাউন্ট এখানে দেওয়া রয়েছে একই পরিমাণ টাকার উপর এবং তার মান হচ্ছে 60 রুপি। লক্ষ্য করা যাক, এখানে সুদের হার এবং সময় কিন্তু একই, আমাদের সাম ডিউ নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে ব্যাংকার্স ডিসকাউন্ট দেওয়া আছে, ব্যাংকার্স ডিসকাউন্ট দেওয়া আছে এবং তা হচ্ছে 72 রুপি, এবং একই সাথে এখানে দেওয়া আছে ট্রু ডিসকাউন্ট, ট্রু ডিসকাউন্ট এবং ট্রু ডিসকাউন্টের মান হচ্ছে 60 রুপি। কারেক্ট, আমাদের এখানে সাম ডিউ অথবা সাম এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সাম ডিউ অথবা সাম ইকুয়াল টু ব্যাংকার্স ডিসকাউন্ট ইনটু ট্রু ডিসকাউন্ট বাই ব্যাংকার্স ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট। লক্ষ্য করা যাক, এখানে ব্যাংকার্স ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 72 রুপি, 72 রুপি, এবং ট্রু ডিসকাউন্টের মান হচ্ছে 60 রুপি। ব্যাংকার্স ডিসকাউন্ট 72 রুপি, ট্রু ডিসকাউন্ট 60 রুপি, 70 ইন্টু 60 হয়ে যাচ্ছে 70 মাইনাস 60। কারেক্ট, ইকুয়াল টু আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক, 72 ইন্টু 60 বাই 12। আমরা এখানে 12 দিয়ে 60 এই সংখ্যাটিকে ভাগ করতে পারবো, আমরা কিন্তু পাবো 5। তাহলে আমাদের এখানে থাকছে 72 ইন্টু 5, 72 ইন্টু 5 ইকুয়াল টু কত হচ্ছে লক্ষ্য করা যাক, 5 ইন্টু 2 হয়ে যাচ্ছে 10, 10 এর 0 এখানে বসে হাতে থাকছে 1, 5 ইন্টু 7 হয়ে যাচ্ছে 35, 35 প্লাস 1 হয়ে যাচ্ছে 36। কারেক্ট, তাহলে 72 ইন্টু 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 360। তাহলে আমরা দেখছি এখানে সাম ডিউ অথবা সামের পরিমাণ হচ্ছে 360 রুপি, সাম ডিউয়ের পরিমাণ হচ্ছে এখানে 360 রুপি। তাহলে 11 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 360 রুপি।